নতুন করে আবারও চাচ্ছুছবি নিয়ে আসছেন ডিপজল। কিছুদিন আগে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলা সিনেমার আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। মেয়ে অলিজার পরিচালনায় ফিরছেন বলে জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সিনেমার মানুষদের মিটিং এ নানা সেলফিতে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলকে নীতিগত সমর্থন দিয়ে তাদের পাশে থেকেও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি চাচ্চু ছবির সিকুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এফ আই মানিক। চাচ্চু দুই সিনেমায় অভিনয় করবেন ডিপজল। এছাড়াও নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে আরো 5টি ছবি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিপজল কন্যা অলিজা মনোয়ার। এছাড়া মন পবনের নাও নামে বাইরের প্রযোগের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ডিপজল। চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে ডিপজল জানান, নানা জটিলতার কারণে এতদিন ছিলাম না, এবার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে।